গরমে সারাক্ষণ ফোন আর ফোন আর ফোন। বাবা বল কি বলবো, কোথায় যাচ্ছিস? নিমন্ত্রণের বাড়িতে যাচ্ছি, তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো, তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো। দাঁড়াও, এসিটা এতক্ষণ চালানো ছিল গরমে, এখন আমি এসিটা বন্ধ করছি। উফ মামা, করে না, শাড়িটা খুলে যাবে তো, কেউ জ্বালায় না মামা। এই যে আমি শাড়ি পরতে চাই না, এই কারণে পরতে চাই না মামামের জন্য, মানে বৌদি বোনেরা তাও তো মাঝে মাঝে কোথাও অনুষ্ঠান থাকলে মানে শাড়ি পরে বেড়ায়, আর আমি তো কোনো শাড়িই পরি না, এই কারণে, এই মেয়ের জন্য। মেয়ে ভীষণ জ্বালায়, তাহলে শাড়িটা খুলে যাবে আবার বলছি, তখন থেকে সেই জড়াঝড়ি করে যাচ্ছে আমার সঙ্গে। তা চলো তোমরা ভিডিওটা কিন্তু দেখতে থাকো, তোমাদের সঙ্গে ইংলিশ মৌখিক হলো আর কালকে ইংলিশ রাইটিং লেখা পরীক্ষা আছে। চলো তোমরা ভিডিওটা দেখে দেখো, বোনটা চলে এসছে, বোনটা সব চলে এসছে। লাইট বন্ধ করে দে মাম্মাম, বাবা লাইট বন্ধ করে দে। আমরা এখন মিষ্টি নিচ্ছি, মামা ভাত আনা। দেখতেই পাচ্ছ আমরা গাড়ি সে উঠেছি, অন্ধকারে কিছু দেখতে পাবো না। এই আমার বোন, সবাই চলে এসছি আমরা, দরজা দিয়ে আমরা নেমে পড়েছি। দাঁড়া, সুন্দরটা ঝর্ণা আছে এখানে দেখাচ্ছি, গাড়ি থেকে নেমে। হ্যাঁ, আমার মামা বলছে ভিডিও করো ওই ঝর্ণাটা, দেখো কি সুন্দর। বাহ, কি সুন্দর, বাড়ির সামনে একটা ঝর্ণা। মামিমের হাতে ধরো তো বৌদি, যা আমরা চলে এসেছি, দেখতেই পাচ্ছ। হ্যাঁ, আমরা চলে এসেছি, দেখতেই পাচ্ছ পুজোর বাড়ি। আমরা সব পুজোতে এসেছি এক দাদার বাড়িতে,
প্রচন্ড উপরে ভিড় হচ্ছে এখানে আমরা। এ দেখো এসি চলছে, আমরা পুজোতে এসেছি, আমি সকালবেলা ছিলাম না, কাল গিয়েছিলাম দিদি বাড়ি, সেখানে পুজো টুজো দিয়ে তারপরে আবার এখানে আসলাম। কার্তিকদার মনু আসেনি? কার্তিকদা তোমার মনু আসেনি? বলো কিছু মনুন নিয়ে আনন্দ হচ্ছে। আমার দাদা ভাই, তোমাদের দাদা ভাই দেখো এসি হাওয়া খাচ্ছে। মা ছিল না, বাপের বাড়ি গেছিল, আজকেই এসছে, ক্লান্ত কাকিমা। বাচ্চাগুলো খেলছে দেখো, মামা মার আদমি এত গরম হয়ে গেল, পাঞ্জাবি পড়েছে না, পুরো চান করে চারিদিকে চারটে পাখা দিয়ে সব লোকজন মনে কিছু হয়ে গেছে, এরকম অবস্থা। খালি জল ফল দিচ্ছে, সেই জন্য আজকে কোনো জামেনি এনার বাড়িতে পুজো। গরমানি খাচ্ছে কি খাচ্ছে দেখো, বেগুনি আছে, রাইস আছে, আলুর দম আছে, খিচুড়ি আছে, আর এখানে হচ্ছে কি পনির নাম, লাবণ তরকারি। পনির আমি নিইনি, পনির এখানে রয়েছে দেখে নাও তোমরা। আমার মাও খাচ্ছে। কেমন আছে মা? কেমন আছে দিদি ভাই? ও খাওয়া স্টার্ট করে দিচ্ছে, আমি কিছু খাইনি। এই চিলিটা কেমন হয়েছে? চিলিটা তোর মতন খারাপ না, তোর মেয়েটা দেখলাম অসভ্য। ও মামি কেমন আছে? এখনো মুখে দিইনি। বলো তুমি কিছু বলো, সামনে বছর আবার হবে তো? হ্যাঁ আসতে বছর আবার হবে, বলুন তুমি বলো কিছু। দেওয়ালের দিকে আছে, দেখ ঢুকেই দেওয়ালের ধারে। বলো তুমি কেমন খেয়েছো? খিচুড়ি আমার হচ্ছে অমৃত। কার বাড়িতে এসছো সেটা বলো। আমরা হচ্ছে তারকদার বাড়িতে এসেছি। একটা দাদা হয়, ঠিক আছে, কার্তিক দা বলবে, কার্তিক দা না কেন বলবে, তোমার মনের জন্য মন খারাপ লাগছে না? বলো কে, তুমি বলো কিছু এবার। এত সুন্দর ভাবে আমাদের আপ্যায়ন করতে এত লোক, হাজার হাজার লোক, তার মধ্যেও উনি আমরা আসার সাথে সাথে উনি যে আমাদের সঙ্গে যে আততায়িতা দেখালেন সেটা সত্যি খুব ভালো লাগলো। প্রত্যেক বছর আসবো এখানে, আর মন্দিরটা তো অসাধারণ দেখিয়েছি। মা তুমি বলো কিছু, বলো কি বলবো, কি বলবো, ঠাকুর দেখলে কেমন লাগলো তোমার? যে আসবে তার মন পুরো ভরে যাবে, আর সব পুজো হয় মন্দিরে, বিশ্বকর্মা পুজো, লোকনাথ পুজো, কার্তিক পুজো, আমাদের ঠাকুর অনুকূল ঠাকুরের পুজো, ব্রহ্মা ঠাকুরও দেখলাম। আমাদের আসতে বলছো কিন্তু আমরা আসতে পারবো না। বাবা তুমি কেমন খেলে? আসবে তো কালকে? আদু খাইনি, এরা আদির খাবার নিয়ে যাচ্ছে। এই যে আমরা এই দাদার বাড়িতে এসছি, আমরা একদম খুশি, উৎসব আছে, আমরা সবাইকে দেখতে চাই।
এই টিমটা আমরা সবাইকে দেখতে এই টিমটাই চাই আমি আমার থেকে ছোট চন্দনদাই থাকুক দাদা আমাদের সঙ্গে সত্যি দারুণ কালকে এক্সাম আছে, তাড়াতাড়ি আমাদের এখন যেতে হবে, খাওয়া দাওয়া কমপ্লিট। এবার আমাদের বাড়ি যাওয়ার পালা, আমাদের আদি দাদা এখনো খাইনি। দাঁড়াও দাঁড়াও, খাওয়া দাওয়া কমপ্লিট, এবার বাড়ি যাওয়ার পালা। খুব আনন্দ করলাম, খুব মজা করলাম, কালকে আবার আসবে বলছে বৌদি। তোমরা তখন থেকে চালাচ্ছো বাড়িতে? দেখো এখন ফটোশ্যুট চলছে, ফটোশ্যুট আর শেষ হবে না। মামাকে এখন আমি এটা হালকা করে মারলাম, জানো তো, আমার তখন থেকে আমার শাড়ি ধরে টেনেই যাচ্ছে। এদের ফটোশ্যুট শেষ হচ্ছে না, চলো চলো করছে এদিকে কার্তিক দা, আর এদের ফটোশ্যুট আর শেষ হচ্ছে না। থাক মামি, সবাই আমরা এখন বাড়ি যাচ্ছি, বাড়ি যাওয়ার পালা। আমাদের এখন বাড়ি যাওয়ার পালা, তাই তো? আসছি, এখন বাড়ি যাওয়ার পালা, আমরা বাড়ি যাচ্ছি সবাই। মাম এখন জুতো পরছে, এতক্ষণ এসির মধ্যে ছিলাম তো এই জন্য বুঝতে পারিনি গরমটা, আমি বাইরে বেরিয়েছি এখন খুব গরম লাগছে। শাড়ি পরি না তো ঠিক, শাড়ি পরে ঠিক থাকতেও পারি না, অসুবিধা হয়। মাম গাড়ি আসছে, দেখো আগে আগে চলে গেছে, দেখো দেখেছো সবাই আমাকে রেখে আগে চলে গেছে। কি জ্বালান জ্বালায় গো মামটা, দেখো বাড়ির সামনেই কি সুন্দর ঝর্ণা, বাড়ির সামনেই ঝর্ণা, ফটোশ্যুট আর ফটোশ্যুট, এদের ফটোশ্যুট একটা শেষ হবে না। বলছি ও তোমরা গেছিলে প্রোগ্রামে? হ্যাঁ। কেমন লাগলো গানগুলো? ভালো, গান করলো, জিজ্ঞেস করলো প্রোগ্রামে গেছিলে, গানগুলো কেমন লাগলো, আমি বললাম খুব ভালো হয়েছে। তিনজনেই সাদা, মাম শুধু ব্ল্যাক।
আগুনে তাকাও, হোয়াইট অ্যান্ড ব্ল্যাক কি সুন্দর দেখো। মামা আমার বোনের আর ফটো তোলা হয় আমি তোমার আর ভিডিও করা হয় সুন্দর জায়গায় একটা ফটো না তুললে খুব মিস করছে ফটো না তুললে আমি তো ফটো তুললাম না কই মিস করছি না তো আরে দা বিয়ে ভিডিওতে করে নিচ্ছি এখন ফটো শ্যুট করছে এই যে পাশে আর আমি ভিডিও শুট করছি গুড নাইট আমার গরমও পড়ে না কি সুন্দর বাড়ির সামনে এরকম ঝর্না থাকলে কি ভালো লাগে বলো এবার জানলা দিয়ে দেখতে পারে এরকম ঝর্না চলো এরা সব দাঁড়িয়ে রয়েছে ছেলেরা দেখো তোমাদের দাদা ভাইরা আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে কি গন্ধ বেরাচ্ছে এখানে তো দাদা ছিল চলো আমরা গাড়িতে উঠি আগো আমার মা গাড়িতে উঠে বসে রয়েছে সবাই এখন গাড়িতে উঠছে মামা দেখতেই পাচ্ছ বনু টাটা টাটা বনু আবার কালকে দেখা হবে জেরম বল বাই বাই আমরা গাড়ি থেকে নেমে পড়েছি দেখো গাড়ি এখনো যায়নি কি দেখিস কে কে গেল ও কি বলছো কালকে দাঁড়া পরে বলো খুব আনন্দ করলাম খুব মজা করলাম খুব ভালো লাগলো সত্যি ভীষণ ভালো লেগেছে আবার সামনের বছর যাব আমাদের কালকে আবার যেতে বলেছিল দাদার বাড়িতে গেছিলাম জোরে বলো যেই দাদার বাড়িতে গেছিলাম সেই দাদা এত ভালো মানে কি বলবো হ্যাঁ আমাদের টিমটাকে ওদের খুব ভালো লাগে ওনার বলছে এই টিমটাকে আমরা আবার চাই কালকে এরকম বলছে চলো গুড নাইট বাড়ি যাওয়া যাক এখন বাড়ি চলে এসেছি আমরা বাড়ি চলে এসেছি আজকের দিনটা বেশ ভালোই কাটলো আমাদের ভীষণ আজকে তো আমার ঘুরতে ঘুরতেই দিন কেটে গেল বাপের বাড়ি দিদির বাড়ি গেছিলো দিদি বাড়ি থেকে এসে আবার ইনভাইট আজকে আবার আমাদের সঙ্গে গেল ঘোরার ঘোরা আর আমার মা গেছিলো তার বাপের বাড়ি বোনের বাড়ি ভাইয়ের বাড়ি সেখান থেকে ঘুরে এসে আবার ঘুরে আসলো গান্নি করে এসে টাটা গুড নাইট গুড নাইট বৌদি টাটা ভালো লাগছে না যেতে গাইস বাড়ি চলে এসেছি দেখতেই পাচ্ছ এসি সুইচটাতে এত গরম লাগছে আর পাচ্ছি না তারও এসি সুইচটা দিই তুই এত গরম পড়েছে এত গরম পড়েছে সে বলার মতো না তাহলে আজকে কি কি করলাম না করলাম কে কে গেল না গেল সবই তোমাদের সঙ্গে শেয়ার করেছি কিন্তু হ্যাঁ এবার তুমি জামা প্যান্ট খুলে পড়তে বসে যাও কালকে এক্সাম আছে ইংলিশ জামা প্যান্ট খোলো খুলে মুখাতে তুমি পড়তে বসে যাও তাহলে ভিডিওটা বেশি বাড়াবো না ভিডিওটা বেশি বাড়িয়ে ফেললে তোমাদের ভালো লাগবে না দেখতে হ্যাঁ আমাকে হাম দিল তা ভিডিওটা বেশি বাড়বো না ভিডিওটা এখানেই শেষ করে দেবো ভিডিও ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না তা চলো টাটা আজকের মতো ঠিক আছে এখানেই শেষ আজকের
আমার বকবক এখানেই শেষ। ভিডিও দিতে পারিনি এজন্য, কারণ মামামের এক্সাম, এখন ঠিকভাবে ভিডিও দিতে পারবো না। তা চলো তোমরা দেখতে থাকো, টাটা, গুড নাইট সবাইকে। এখন রাত্রি 11:30 বাজে, চলো টাটা। আমি আমার পড়ে বুঝে না, টাটা, গুড নাইট। মামা এখন পড়তে বসবে, চলো ছেড়ে দাও। বললাম তো পড়তে বসবে মামা।